এ দেখো অলরেডি ও চলে এসেছে, আর ওর খাবার হচ্ছে এই যে, কিন্তু ওকে ঘরে দেই না, মানে এখানে দেই না, ওকে দেই ভালো জায়গা। তার এই দেখো শাড়ি টাড়ি এবার এসে তুলবো, চলে আয় টাম্পি। থেকে বেরিয়ে ওকে রাস্তাটার শেষ প্রান্তে এখানে খেতেটা দেই। ৫:৩০ ট্রেন ধরে বেরিয়ে গেছে, পাপা বিরাটি স্টেশনে দিয়ে এসেছিল, আর এখন পাপা গেছে বাজারে, মাছ নেই ফ্রিজে, তো মাছ সবজি এসব আনতে, সবজিও নেই ফ্রিজে। পটল ছিল, আমি পটলটা পোস্ত করলাম, আর গাছের বেগুন ছিল, বেগুন দিয়ে বেগুন পোড়া করলাম, আর রুটি করেছি। পাপা বেগুন পোড়া রুটি আর ডিম সেদ্ধ টিফিনে নিয়ে যাবে। ভাতও হয়ে গেছে আমার, ভাত ডিম সেদ্ধ রুটি বেগুন পোড়া পটল পোস্ত এগুলো সব হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, কালকে রাতের বাসন মাজাও হয়ে গেছে, মোটামুটি অনেক কাজ হয়ে গেছে। চাও করে দিয়েছিলাম, পাপা চা খেয়ে চলে গেছে। তো আর দেখি মাছ আনুক, মাছটা করবো, পাপা মাছ পটল পোস্ত আর টক দই দিয়ে ভাত খেয়ে যাবে, আর ও আর আমি দুপুরে পটল পোস্ত আর মাছ দিয়ে খেয়ে নেবো, ব্যাস সেই আজকে। তারপর রাতেরটা রাতে ভাববো কি করা যায় না করা যায়। তো আপাতত এখনকার মতো এটাই, তো চলো এখন একটু কাজ বাকি রয়েছে, আমি কাজগুলো করে নিই, তারপর আসবো তোমাদের কাছে। তো পাপা তো বেরিয়ে গেছে, এখন বাজে পাক্কা 10:30। আর তোমাদেরকে বললাম না মাছের ঝোল করবো আর পটল পোস্ত, কিন্তু সেটা আর হয়নি। কারণটা হচ্ছে পটল পোস্ত করেছে আর পাপা দেখলাম ভোলা মাছ নিয়ে এসেছে, ভোলা মাছের ঝোল খুবই বাজে লাগতো খেতে, তো ভোলা মাছটা ঝাল বানিয়েছি, তাই দুটোই শুকনো শুকনো করে আবার একটু কাঁচা টমেটো দিয়ে ডাল বানিয়ে দিলাম, আর পাপাকে পাঁপড় সেকেও দিলাম। তো মোটামুটি তাহলে ভালোই হয়ে গেল, চার পদ হয়ে গেছে, ডাল আর হচ্ছে পটল পোস্ত, পাঁপড় শাঁকা, আর হচ্ছে ভোলা মাছের ঝাল, আর টিফিন তো বললামই পাপাকে কি দিয়েছি, রুটি বেগুন পোড়া আর ডিম সেদ্ধ। ও খেলো ডিম সেদ্ধ আর প্রোটিন, আর আমি নিয়ে এসেছি হচ্ছে এই গোলা রুটি। আর এটা কি বলো তো, এই কালকে ওই জেঠুদাদের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছিলো বললাম না, যে আলুর দম, তারপরে ধোকা পোলাও, তো ধোকা 2 পিস রয়ে গেছিলো, তো আমি 1 পিস নিলাম আর ওর জন্য 1 পিস রেখে দিলাম, এই আর কি। ধোকাটা খুব ভালো হয়েছিলো, সবকটা রান্নাই খেতে খুবই ভালো হয়েছিলো, কিন্তু ধোকাটা আমার বেশি ভালো লেগেছে, তো ওই জন্য নিয়ে এলাম। তো আমি আগে খেয়ে নিই, তারপর সব কাজ হয়ে গেছে, রান্নাঘরও মোটামুটি পরিষ্কারই আছে, নিচটা একটু মুছে নিলেই হয়ে যাবে। আর কালকের জন্য পাপা একটু লাল শাক নিয়ে এসে, আমি লাল শাকটা বেছেও রেখেছি, আর চিংড়ি মাছও এনেছিল পাপা কালকের জন্য, তো চিংড়ি মাছটাও আমি বেছে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এখন খেয়ে দিয়ে উঠে লাল শাকটা কাটবো, কেটে রেখে দিলে না সুবিধা হবে কালকে সকালে। স্নান দান হয়ে গেছে সেই 11:30, আমার একটা পুরো ইয়েলো কালারের হাজার বুটির জামদানি ছিল, সেই শাড়িটাকে আজকে ধুয়ে দিয়েছি, এরপর দেবো আয়রানের দোকানে আর কি। তো এইসবই চললো আর কি আজকে, আর আমি পুজোটা দেইনি, ও পুজোটা দেবে স্নান দান করে, তো ও গেল স্নানে, এখন এখন বাজে 1:45, আমিও ভাতটা বসিয়ে এলাম আমাদেরটা, এই 1:15 দিকে ভাতটা নামিয়ে ফেলবো, আর 1:45 দিকে এরকম দিকে খাবো আমরা, তো এই আর কি। আর আজকে যে সকালে ব্লগটা গেছে, মানে এটা আবার কালকে সকালে যাবে হিসেব মতো, আজকে যে ব্লগটা গেছে সেটা আমার নিজেরই দেখে এত হাসি পাচ্ছে না, মানে আমি চেয়েছিলাম একটু ভয়েসটা অন্যরকম করতে, কিন্তু এরকম একটা ভয়েস, যাই হোক নিজেকে নিয়ে খিল্লি করা ছাড়া আর কিছু হয়নি ওটা। তো তোমাদের অনেকেরই ভালো লেগেছে, তোমরা হেসেছো শুনে এটাই, এটাতেই আমি খুশি। এখন মানে লোক হাসতে ভুলে যাচ্ছে, এখন আমরা সবাই এতটাই নিজেরা নিজেদের প্রেশারে থাকি যে হাসতে ভুলে যাচ্ছি। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে খুব হাসি পেয়েছে, কেউ খুব ভয় পেয়ে গেছিল প্রথমে, তারপর হাসি পেয়েছে, তো সত্যিই খুব ভালো লাগলো। যাই হোক, তো হ্যাঁ অনেকে ভেবেছে ভুল করে হয়েছে, ভুল করে হয়নি, ইচ্ছা করে, এই এডিটগুলো কখনো ভুল করে হয় না, এগুলো ইচ্ছাকৃতই হয়। তো যাই হোক, তোমাদের ভালো লেগেছে, তোমরা হেসেছো, এতেই আমি খুশি, আর আমি নিজে তো সারাদিনই হাসছি, এর তো চলছেই। তো যাই এবার আগে ভাতটা দেখে আসি। এ দেখো অলরেডি ও চলে এসেছে, আর ওর খাবার হচ্ছে এই যে, কিন্তু ওকে ঘরে দেই না, মানে এখানে দেই না, ওকে দেই ভালো জায়গা। তার এই দেখো শাড়ি টাড়ি এবার এসে তুলবো, চলে আয় টম্পি। একেও টম্পি ডাকছি, ভুল করেই নামটা যেন বেরিয়ে গেল মুখ থেকে, চল 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 চল। থেকে বেরিয়ে ওকে রাস্তাটার শেষ প্রান্তে এখানে খেতেটা দেই। দেখো ওকে দেখেই মায়া লাগবে, চেহারাতে কিচ্ছু নেই আর ওর,
তো খেতে দেওয়া হয়েছে, পুরোটাই এরকম ভাবে খেয়ে নেবে জানো তো, একটুও নষ্ট করে না, সুন্দর পরিষ্কার করে খেয়ে নেয়। নাহলে জায়গাটা দেখে কি মনে হচ্ছে বলো, ওকে রোজ এখানে খেতে দেওয়া হয়, আর ওখান থেকে ওইখান থেকে ওই যে দেখতে পেয়েছো ও চেঁচাচ্ছে। আর এখানেও খাচ্ছে, তো চলো আমি যাই, প্রচন্ড রোদ, এখানে থাকা যাচ্ছে না আর। মোটামুটি সবটাই হয়ে গেছে তোমাদের সাথে, তো সবটাই শেয়ার করলাম, এখন নেব রেস্ট। আর এখন বাজে হচ্ছে 2:20, তো দেখতেই পেলে ওকে খেতে দিয়ে এলাম, ওকে খাওয়া দাওয়া হয়েও গেছে, ও চলেও গেল এইমাত্র, ও একদম যায়, তারপর আমি তালা লাগিয়ে তারপরে আসি। আর ওখানটায় না প্রচণ্ড রোদ, তো তো সাথে সাথে দাঁড়িয়ে থাকতে পারি না ঠিক কথাই, কিন্তু কিছু মানে ধরো জামা কাপড়টা তুলছি ওখান থেকে একটু উঁকি মারলাম, তারপর তালাটা লাগাতে গিয়ে একটু উঁকি দিই যে ও পুরোটা খেলো কি না, পুরোটা না যেদিন খায়, ধরো একটু ভাত ফাত রয়ে যেতেই পারে, মা ওর পেট ভরে গেছে একটুখানি রয়ে গেছে, আমি মগ দিয়ে জল দিয়ে ঢেলে দিয়ে আসি, তো ওটা একটু দেখি আর কি। তো আজকেও পুরোটা খেয়ে গেছে, আজকে কিছু করতে হয়নি, করতে হয় না খুব একটা, এতদিনের মধ্যে একদিনই দিয়েছে, একদিন কি করেছিল বেড়াল দুটোকে খেতে দিয়ে আবার পাঁচিলের ওখানটাতে, ঠিক আছে মানে আমাদের ভেতরের পাঁচিলের ওখানটায় বেড়ালগুলো কুকুরটার সাথে ওখানে গেছে, বা তিনটে বিড়াল ছিল ও একা ছিল, আর ওর চেহারাটা দেখে বুঝতেই পারছো যে ও লড়বে এরকমটা ও নয়, তো ওই তিনটে বিড়াল সেদিন ক্যাঁ ক্যাঁ করে চেঁচিয়েছে ওর সাথে, ও পালিয়ে গেছে, তিনটে বিড়াল শুধু কাঁটাগুলো খেয়ে পালিয়ে গেছে, তো ভাত একটু ছিল, তো তারপর থেকে আলাদা করে খেতে দিই ওদেরকে। এই তো চলো একটু রেস্ট নিয়ে নিই এবার। আমি ছাদে এসেছিলাম আজকে, আজকে অস্ত চলে গেছে দেখে বুঝতেই পারছো, আর ওই দিকে না এত সুন্দরভাবে চাঁদটাও ওঠে দেখো, মানে কদিন ধরে আমি তাই লক্ষ্য করছি, পশ্চিম দিকে যখন অস্ত যাচ্ছে সূর্য তখনও বেশ চাঁদটা উঠে যাচ্ছে, হাঁপিয়ে তো গেছে দেখতেই পাচ্ছো, হাঁটছিলাম একটু, তো ছাদে আসতে আজকে লেটই হয়েছে তুলনামূলকভাবে, রোজ দিন চেষ্টা করি 5টায় আসার, একটু লেটই হয়েছে আজকে, কারণটা হচ্ছে ওকে চা করে দিয়ে এলাম, ওকে চাটা করেই দিয়ে আসতে লাগে উঠে গেলে, দেখো চারটে কীভাবে সুন্দর উড়ে যাচ্ছে, ওরা বাসায় ফিরছে এখন, তো আমিও যাব নিচে একটু বাদে, আজকে যেহেতু লেট করে উঠেছি, অস্ত গেছে যাক, বেলা বেলা তো আছে, আমি একটু হেঁটে তারপর যাব নিচে। আর দেরিটা হয়ে গেছে কারণটা হচ্ছে দুপুরে বাসনগুলো একেবারে মেজে ঠেজে রেখে, মানে ও চাটা বসিয়ে দিয়ে আমি বাসনগুলো মেজে ঠেজে দিয়ে উল্টে, আর সকালের বাসনগুলো সব গুছিয়ে রেখে তারপর আবার মেজে ওগুলোকে উল্টে দিয়ে ওখানে তারপরে এলাম, ওই জন্য লেটটা হলো। এখন গিয়ে একটু জামাকাপড়গুলো ভাঁজ করবো, এসবই কাজ আছে, আর আমার চুড়িদার ফুইদারগুলো ওখানে সোফায় ভাঁজ করে না রাখা আছে কদিন ধরে, ওগুলো আলমারিতে ওঠাবো এবার, এসবই টুকটাক একটু কাজ আছে গিয়ে করব। আর আজকে রাতে করব চিকেন, দেখি তার সাথে ও কী খেতে চায় সেটাই বানিয়ে দেবো, রুটি বা পরোটা, এখনও ঠিক করিনি কিছু, তো চলো মাঝে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, এবার আমি একটু আরেকটু হেঁটে নিই তারপর যাবো গিয়ে। আবার ছাদটায় থাকতে এত ভালো লাগছে না, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, সত্যি খুব ভালো লাগছে, কিন্তু আর ছাদে থাকবো না, আর থাকাটা ঠিকও হবে না আর ছাদে, এবার যাব নিচে একটু যাই, জামা কাপড়গুলো ভাঁজ করি, একটু চাটা খাই, তারপর আমি একটু বেরোবো, দেখি ওর হয়তো সময় হবে না, আমি একাই যাব গিয়ে। আমি একটা কুর্তি কিনেছি, কেন কিনেছি কিরকম কিনেছি তোমাদেরকে দেখাইও নি, কারণ ওটা দেখাতে গেলে আমাকে কথাগুলো বলে দিতে হবে, আর আমি চাইছি কথাগুলো অন্তত 20 তারিখেরটা আমাদের হোক, আমাকে আমরা নিয়ে আসি তারপর তোমাদেরকে বলবো। তো ওই কুর্তিটা না হাত কাটা, তো হাত কাটা না আমার খুব একটা পরা হয়ে ওঠে না, হ্যাঁ দুটো তিনটে মতো হাত কাটা আছে, ওটাই যথেষ্ট পরার ইচ্ছে হলে, কিন্তু এটার আমি হাতাটা লাগিয়েই নেব, 3/4 হাতা লাগিয়ে নেব, তো হাতাটা দিয়ে দিয়েছে সেটা আমাকে একটু লাগিয়ে আনতে হবে, তো ওই যে টেলার্স থেকে আমি চুড়িদার বানাই ওই টেলার্সের কাকুর কাছেই যাবো, মামনি বলছিল অনেকদিন ধরে যে তুই হাতাটা লাগিয়ে নে এরপরে তোর মরণকালে হরিনাম হবে, তো ওই জন্য আমি হাতাটা লাগাতেই যাবো, যাই লাগিয়ে আসি, কারণ কেন বলো তো আমার না কদিন পর পর কাজ থাকবে, আমরা শনিবার মানে 19 তারিখ ভাবছি একটু তেঘরিয়া যাবো লোকনাথ বাবার পুজো দিতে, তারপর
কুড়ি তারিখ তো আমাকে আনতে যাবার, 21 তারিখ মাকে নিয়ে আবারও একটু আজিকাল যেতে হবে, মায়ের একটা টেস্ট আছে। তো পরপর ওই সপ্তাহটা হয়ে যাচ্ছে একদমই, তারপরেই আমাদের আর কি 2-3 দিন পরেই প্ল্যানটা আছে আমাদের। তো ওই জন্যে আমাকে করিয়েই আনতে হবে কাজটা। তো আজকে যাব আমি, দেখি ও কি বলে, ও যাবে না কি করবে। তো আমি গিয়ে কাকু যদি সাথে সাথে দিয়ে দেয় তো ভালো কথা, নাহলে আজকে দিয়ে আসবো, আবার যেদিনকে বলবো সেদিনকে গিয়ে নিয়ে আসবো। তো চলো এবার যাই আর কি। তো চলে এসেছি রাতে রান্নাঘরে, তোমাদেরকে ছাদে থাকতে যেরকমটা বলেছিলাম, আমি কুর্তিটা হাতা লাগাতে দিয়ে এসেছি কাকুর দোকানে গিয়ে, তারপর ফিরে এসে সব জামা কাপড় গোছানো হয়ে গেছে। আর রাতে রান্না করতে এসেছিলাম চিকেন আর রুটি, চিকেনের জন্য আমি সব গুছিয়ে রেখে গেছিলাম আর রুটির জন্য আটাটাও মেখে রেখেছিলাম। তো এখন শুধু খুন্তিটা নাড়বো তাহলেই হয়ে যায়। তো তোমরা আমার সাথে থাকো, রান্নাটা দেখতে থাকো, আমি আমার কাজের কথাগুলো বলে নিই। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, এরকম কেউ যে নতুন দেখছো বা অনেকদিন ধরেই দেখছো, সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। অবশ্যই লাইক করবে যদি ভালো লেগে থাকে। আর যারা পেজ থেকে দেখবে, মানে আমার ফেসবুক পেজ ঘরে বাইরে উইথ দেবলিনা অ্যান্ড প্রমি, মানে একই নামে আর কি, তো সেখান থেকে যারা দেখবে তারাও প্লিজ ফলো করে দিও, এইটুকুই রিকোয়েস্ট থাকলো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, নতুন দিনের সাথে।